তো প্রথমে তোমরা কি করবা, এখান থেকে একটা কিউব নিয়ে নিবা, ঠিক আছে? তো এই যে কিউব লেখা আছে, কিউবে তোমরা ট্যাপ করে দিবা। ট্যাপ করলে এখানে একটা কিউব চলে আসবে। তো কিউব চলে আসার পর এটা কি করবো আমরা, স্কোয়ার করে দিব। হ্যাঁ, সব দিক থেকে একটু বড় করে দেবো, একটু পাতলা করে দেবো, ঠিক আছে? ওই ওইখানে, হ্যাঁ, এখানে ক্লিক করে তারপর এভাবে বড় করে দিব, এভাবেও একটু বড় করে দিব। পুরো সাইড যাতে সেম থাকে, ঠিক আছে, স্কোয়ার। হ্যাঁ, ওকে। তারপর আমি কি করব, এটা কপি করে নিব, ঠিক আছে? এটাই আবার আমরা কপি করে নিব। ট্যাপ করে ধরবা, ধরার পর এখানে কপি লেখা আসবে, তো কপি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে এটা উপরে করে দিব। উপরে করে দিয়ে আমার যে উপরে যে আমি একটা কপি করছি ওটা আমি পাতলা করে দিব। আমার নিচেরটা একটু মোটা লাগবে, উপরেরটা একটু, হ্যাঁ, একটু পাতলা লাগবে, ঠিক আছে? তো নিচেরটা মনে হয় একটু মোটা, তো আমি ওইটা একটু পাতলা করে দিতেছি। ওকে, তো আমি উপরেরটা একটু নিচে করে দিব, একটু গ্যাপ থাকবে, হ্যাঁ, হালকা একটু গ্যাপ থাকবে। তো আমার মোটামুটি বসানো হয়ে গেছে। তো আমি কি করব এখন, এখানে টেক্সচার বসাবো, ঠিক আছে? তো টেক্সচার তোমরা কিভাবে ডাউনলোড করবো আমি সেটা ভিডিও লাস্টে বলে দিব, ঠিক আছে? ওকে, আমি টেক্সচার বসিয়েছি উপরেরটাতে। এখন আমি নিচে যে নিচে ওইটাতে আমি টেক্সচার বসাবো। এটা একটা পানির টেক্সচার, ঠিক আছে, ওয়াটার টেক্সচার। তো আমার এখানে বসানো হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন এটা আমি পরবর্তীতে ধাপ, আমি এখন উপর থেকে একটা শেপ নিব, ঠিক আছে? ওকে, আমার শেপ নেওয়া হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ, এটাই শেপ। তো আমি কি করবো, এটা একবারে টেনে, হ্যাঁ, একবারে সমান সমান রাখবো, হ্যাঁ, যাতে বড় না হয়, দেখা গেলে খারাপ দেখা যাবে। ভিতরে হলে সমস্যা নয়, বাইরে হলে সমস্যা, ঠিক আছে? তুমি এভাবে সমান সমান একবারে রাখবা। তো এভাবেও তোমরা এটাকে একবারে সমান সমান করবে, এভাবে টেনে সমান সমান করে দেবে। ওকে, মোটামুটি হয়ে গেছে। তো এদিক দিয়ে একটু দেখা যাচ্ছে, হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। ওকে, তো এখন কি করবো আমি, এটা তো টেক্সচার বসিয়ে দিব, ঠিক আছে, সেম টেক্সচার কিন্তু, হ্যাঁ। তারপর এটা একটু মোটা দেখা যাচ্ছে, তো আমি এটা একটু হালকা পাতলা করে দিব। এটা বেশি পাতলাও না, বেশি মোটাও না, মিডিয়াম সাইজে রাখবো, যাতে ওইটার নিচে যে আমার দুইটা কিউব আছে ওইটার ভিতরে যাতে ঢুকে ওইটা থেকে বড় না হয়। তারপর এখান থেকে ট্রান্সফার, এখান থেকে তোমরা এখানে টেনে 30 31, মানে এরকম করে দিবে, ঠিক আছে? 30 31 32, মানে তোমাদের ইচ্ছা মতো আর কি, কিন্তু 30-এর মধ্যে রাখবা, হ্যাঁ, 30 29 বা 32, এরকম হলে সমস্যা নেই, তার ভিতরেই রাখবা। তো তারপর এটা আমরা ভিতরে ঢুকিয়ে নিব, না, কিউবের ভিতরে আমরা এটা ঢুকিয়ে নিব যাতে এটা বাইরে না দেখা যায়। তো তারপর কি করবো, তোমরা অ্যানিমেশনে ক্লিক করবো। অ্যানিমেশনে ক্লিক করে এখানে রোটেট অপশন আছে, রোটেট অপশনে দিয়ে তারপর এখানে শূন্যতে ক্লিক করে ঘড়িতে ক্লিক করবা। ঘড়িতে ক্লিক করার পর এইভাবে টেনে তোমরা 400 450 এরকম নিয়ে আসবা, ঠিক আছে? এরকম নিয়ে আসার পর আমি দেখাচ্ছি, তোমরা দেখো, ওয়েট করো। তো 420 দিয়েছি, ঠিক আছে, 420 তোমরা এরকম দিবে, হ্যাঁ, যাতে স্লো মোশনে ঘুরে, বেশিগুলো খারাপ। তারপর তোমরা রোটেট করে দিবে, এইভাবে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার এই যেখানে ঘুরি অপশন আছে এখানে ক্লিক করে দিবে, ঠিক আছে? ক্লিক করলে এটা লক হয়ে যাবে। তারপর এখন আমি এটা প্লে করে দেখাবো তোমাদের, তোমরা দেখো। আমি প্লে করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর পানির মতো দেখা যাচ্ছে, এভাবে ওয়াটার, হ্যাঁ, মেকিং করে 3D ওয়াটার, ঠিক আছে? তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে তোমরা। তারপর এটা তোমরা কি করে, এটা তোমরা একবার সেভ করবা, হ্যাঁ। সেভ করার পর মানে তোমরা নিজেদের ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু বড় করতে পারবা, ঠিক আছে? তো তোমরা সেটাও করতে পারবা, হ্যাঁ। এখানে তো আমি ছোটো দিয়েছি না, তো এটা আমি এখন
এই তিনোটা আমি গ্রুপ করে নিব। হ্যাঁ, আগে আমি র্যান্ডান করে নেই এখান থেকে। তো র্যান্ডার করতে একটু টাইম লাগে, তো আমার র্যান্ডার করা হয়ে গেছে। এবার তোমরা সেভ টু গ্যালারি দিবে, তারপর এটা গ্যালারিতে যাবে। সেভ টু গ্যালারি না দিলে এটা গ্যালারিতে যাবে না। তো এখন হলো মেইন বিষয়, এখন তোমরা কী করবা, এই তিনোটা গ্রুপ করে নিবা। তিনটা, দুটা কিউব একটা শেপ গ্রুপ করে এখানে গ্রুপে ক্লিক করে দিবা। গ্রুপে ক্লিক করার পর গ্রুপে ট্যাপ করে তোমরা এনে এই যে এখানে কিউব অপশন আছে এখানে ছেড়ে দিবা, ঠিক আছে? অবজেক্ট, ঠিক আছে, এখানে এটা অবজেক্ট হয়ে যাবে। তো তোমরা কী করবা, এখান থেকে বেরিয়েও যাও। ওকে, আমি আগে এটা চেক করে নিই। তোমরা যদি এখানে থেকে বেরিয়ে মানে বাইরে যাও, তারপর তোমরা এখানে ক্লিক করে এই যে নিচে লেখা আছে গ্রুপ, তুমি এখানে নাম সেট করতে পারবা। তো আমি এখানে নাম সেট করি নাই। তো তোমরা এখানে দিলে এটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে? এটা অটোমেটিকলি চলে আসবে। তারপরে গ্রুপে ট্যাপ করবা, গ্রুপে ট্যাপ করে তোমরা এখান থেকে তোমরা যত ইচ্ছা ততই বড় করতে পারবা। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর একটা অপশন, ঠিক আছে? তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু করতে পারবা, সমস্যা নাই। যে আমি এখন এখানে অ্যানিমেশন করছি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। তোমরা যদি চাও মানে এভাবে, তো ওইটা ওইদিকে তো আসতেছে পানি, এরকম বোঝাচ্ছে। তো তোমরা যদি চাও সাইড থেকেও দেখাতে পারবে, মানে যেভাবে সুন্দর হয় তোমাদের এই যে এখন এখন আবার অন্যভাবে, ঠিক আছে? তোমরা যেভাবে তোমাদের ভালো লাগে তোমরা ঠিক সেভাবেই করবা। আমি শুধু তোমাদের ধারণা দেখাইছি যে তোমরা কীভাবে কীভাবে করবা। তো আমার রেন্ডার করা হয়ে গেছে। এবার তোমরা সেভ টু গ্যালারি দিবে, তারপর এটা গ্যালারিতে যাবে। সেভ টু গ্যালারি না দিলে এটা গ্যালারিতে যাবে না। তো এখন হলো মেইন বিষয়, এখন তোমরা কী করবা, এই তিনোটা গ্রুপ করে নিবা। তিনটা, দুটা কিউব একটা শেপ গ্রুপ করে এখানে গ্রুপে ক্লিক করে দিবা। গ্রুপে ক্লিক করার পর গ্রুপে ট্যাপ করে তোমরা এনে এই যে এখানে কিউব অপশন আছে এখানে ছেড়ে দিবা, ঠিক আছে? অবজেক্ট, ঠিক আছে, এখানে এটা অবজেক্ট হয়ে যাবে। তো তোমরা কী করবা, এখান থেকে বেরিয়েও যাও। ওকে, আমি আগে এটা চেক করে নিই। তোমরা যদি এখানে থেকে বেরিয়ে মানে বাইরে যাও, তারপর তোমরা এখানে ক্লিক করে যে নিচে লেখা আছে গ্রুপ, তুমি এখানে নাম সেট করতে পারবা। তো আমি এখানে নাম সেট করি নাই। তো তোমরা এখানে দিলে এটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে? এটা অটোমেটিকলি চলে আসবে। তারপরে গ্রুপে ট্যাপ করবা, গ্রুপে ট্যাপ করে তোমরা এখান থেকে তোমরা যত ইচ্ছা ততই বড় করতে পারবা। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর একটা অপশন, ঠিক আছে? তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু করতে পারবা, সমস্যা নাই। যে আমি এখন এখানে